ঘরে শুধুমাত্র সুজি আর একটা ডিম থাকলে আপনিও কিন্তু কম সময়ে আর ঝটপটে নাস্তাটিকে তৈরি করে ফেলতে পারবেন। খেতে ভীষণ মজার হয়, তৈরি করতে কোনো ঝামেলা নেই, যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে, এরপর এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আলু এবং গাজর কুচি, আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচের 1/4 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করে নিব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আলু এবং গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর এখন কিন্তু পুরোটা পানি শুকিয়ে গেছে আর আলু আর গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলু এবং গাজরগুলোকে এভাবে ম্যাশ করে দিতে হবে। এরপর আমি এই পর্যায়ের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন এই ডিমটাকে আলু এবং গাজরের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে, একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পুরোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর চুলায় আমি আরও একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন এই পানিগুলোকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো জাল করতে করতে যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ সুজিগুলোকে সিদ্ধ করার জন্য আমাদের এখানে ডাবল পানি লাগবে, মানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি লাগবে। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো যখনই দেখবেন এটা এরকম প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন এটা হাত দিয়ে ধরা যাবে, অর্থাৎ কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে শেপ দেওয়া যাবে না, তাই গরম থাকতে এটাকে করে নিতে হবে। তো এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম, এরপর হাতের মধ্যে নিয়ে গোল করে মাঝখানে একটু জায়গা করে নিলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিচ্ছে, অল্প একটু পুর দিয়ে মাঝখানটা এভাবে সিল করে দিতে হবে। সিল করে একটা বলের মতো তৈরি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এরকম একটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছে, এভাবে চেপে চেপে এটার একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে একটি নাস্তা শেপ, সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। তো সেমভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছে, এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে আর অনেক বেশি মোচমোচে হবে। তো প্রায় 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোর 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে।
তো সবগুলো নাস্তা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। খুবই কম উপকরণে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।